হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আগের যে পার্ট ছিল অর্থাৎ পার্ট 7, সেই পার্ট 7 এ আমরা আর্টিফিশিয়াল স্যাটেলাইট কভার করেছিলাম, আর্টিফিশিয়াল স্যাটেলাইটের থিওরি আমরা কভার করেছিলাম। তো আজকে দেখো, আজকে আমরা পড়ব একটা স্পেশাল টাইপ স্যাটেলাইট যাকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট বা ভূ সমলয় উপগ্রহ। ঠিক আছে, আজকে আমাদের তাহলে পড়ার বিষয় থাকবে ভূ সমলয় বা পার্কিং কক্ষপথ, অর্থাৎ আমরা পড়ব আজকে জিও স্টেশনারি স্যাটেলাইট বা ভূ সমলয় উপগ্রহ। ঠিক আছে, তো কৃত্রিম উপগ্রহগুলোর বেসিক ডিজাইন বা কিভাবে কি করা হয় বা তাদের তোমার প্রদক্ষিণ দ্রুতি, ভি এর ভ্যালু, চিল ভি এর ভ্যালু বা তাদের হাইট, এগুলো সব বের করা কিন্তু আমরা শিখেছিলাম। তো দেখো, ভূ সমলয় বা পার্কিং কক্ষপথ বা ভূ সমলয় উপগ্রহকে কি কনসেপ্টের উপর ডিজাইন করা হয়েছে, এটাকে আমাদের পৃথিবী জেনারেলি কি হয়, আমাদের পৃথিবী তার নিজ অক্ষের চারিদিকে 24 ঘন্টায় একবার কি করে, একবার রিভলিউশন, একবার প্রদক্ষিণ কমপ্লিট করে। তাহলে পৃথিবীর উত্তর মেরু আর দক্ষিণ মেরু বরাবর যে অক্ষ আছে, নিজ অক্ষ, সেই অক্ষের চারিদিকে এ একবার রোটেট করে। তো এর জন্য সময় নেয় 24 আওয়ার। তো সেম এই একই ভেলোসিটি মেনটেন করে যদি কোনো স্যাটেলাইট ডিজাইন করা হয়, তো সেই স্যাটেলাইট হবে আমাদের এই জিও স্টেশনারি স্যাটেলাইট। ঠিক আছে, সেই জন্য এটা কিসে কি কনসেপ্টের উপরে বেস করে তৈরি করা হয়েছে, এটা পৃথিবীর আর্নিক গতির উপরে বেস করে তৈরি করা হয়েছে, পৃথিবীর আর্নিক গতি। ঠিক আছে, জিও স্টেশনারি স্যাটেলাইট আমরা তাদেরই বলবো যারা কি হবে, যারা অবস্থান করবে নিরক্ষীয় তলে। নিরক্ষীয় তল মানে যেরকম অবস্থান করবে পৃথিবীর, এটা হলো নিরক্ষ রেখা। তো নিরক্ষীয় রেখা বরাবর যদি কোনো তল কল্পনা করা হয়, সেই তল বরাবর ভূপৃষ্ঠ থেকে যে উচ্চতায় হবে সেইখানে অবস্থান করবে জিও স্টেশনারি স্যাটেলাইট। জিও স্টেশনারি স্যাটেলাইটের মেন ফিচারের ভিতরে থাকছে এই অবস্থান করবে নিরক্ষীয় তলে, নিরক্ষীয় তলে, নিরক্ষীয় তলে পৃথিবীপৃষ্ঠ থেকে নির্দিষ্ট উচ্চতায়, পৃথিবী পৃষ্ঠ থেকে নির্দিষ্ট উচ্চতায়। ওকে, আর এর যে কক্ষপথ হবে, অর্থাৎ সেই নির্দিষ্ট উচ্চতায় যে কক্ষপথ বরাবর সে পৃথিবীকে রোটেট করবে, সেই কক্ষপথ হবে বৃত্তাকার, বৃত্তাকার কক্ষপথ। এবারে দেখো, এবারে এর ভেলোসিটি কি হবে, এর ভেলোসিটি ডিরেকশন কোন দিকে হবে, ভেলোসিটি ডিরেকশন হবে পৃথিবী যেরকম ভাবে আবর্তন করে, তাহলে পৃথিবী নিজ অক্ষের চারিদিকে আবর্তন যখন করে, সে আবর্তন করে পশ্চিম থেকে পূর্ব দিকে। তো সিমিলারলি এই স্যাটেলাইটটাও পশ্চিম থেকে পূর্ব দিকে রোটেট করবে, আর এ একদম পৃথিবী আবর্তন করতে একবার পৃথিবীর আর্মি গতির জন্য যে 24 ঘন্টা সময় লাগে একবার পুরো ঘুরে নিজের অক্ষের চারিদিকে একবার আবর্তন করতে, এও সেম একটা রেভলিউশন কমপ্লিট করতে, একটা আবর্তন কমপ্লিট করতে 24 ঘন্টা সময় নেবে। আর এর ভেলোসিটি পৃথিবীর ভেলোসিটির, পৃথিবীর ওই নিজ অক্ষের চারিদিকে ঘুরে আসায় যে গতিবেগ থাকে সেই গতিবেগের সাথে সমান হবে। ঠিক আছে, আর এদের ডিরেকশনও সমান হবে, এও পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতে থাকবে। অর্থাৎ তাহলে 3 নম্বরে আমরা দেখছি কি, যে দুজনার কৌণিক বেগ, দুজনার আপেক্ষিক কৌণিক বেগ কিন্তু সমান থাক, শূন্য হয়। পৃথিবীর জিও স্টেশনারি স্যাটেলাইট, স্যাটেলাইটের পৃথিবীর সাপেক্ষে আপেক্ষিক কৌণিক বেগ কি হয়, শূন্য হয়, আপেক্ষিক কৌণিক বেগ শূন্য হয়। ঠিক আছে, অর্থাৎ এর বেগ আর পৃথিবীর বেগ সমান হয়, সেই জন্য একটা থেকে একটা বিয়োগ করলে আমরা ফাইনাল কি পাবো, জিরো পাবো। যে কোনো জিনিসের আপেক্ষিক আমরা কিভাবে বের করি, তো মূলটা থেকে যার সাপেক্ষে বের করা হচ্ছে তাকে বিয়োগ। যদি বলা হয়
তোমার থেকে তোমার বাবার বয়স কত বেশি, বা তোমার তোমার বাবার সাথে তোমার সাপেক্ষে তোমার বাবার বয়স কত? তাহলে তোমার বাবার বয়স যদি 50 বছর হয়, 50 থেকে তুমি বিয়োগ করবে তোমার বয়সটা, তাহলে তুমি পাবে তোমার তোমার বাবার তোমার সাপেক্ষে তোমার বাবা কত বছর বড়। সেই জন্য যদি দুজনারই দুজনারই বয়স সমান হয়, তাহলে আপেক্ষিক বয়স কত হবে? 0 হবে। সেই জন্য যেহেতু দুজনারই বেগ সমান আর বেগের ডিরেকশনও সেম দিকে, বেগ হলো একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশি ডিরেকশন ম্যাটার করে, তো ডিরেকশন আর ভ্যালু যখন সেম তাহলে আপেক্ষিক কৌণিক বেগ হবে 0। তাহলে ভূসমবলয়ে উপগ্রহের এই তিনটে বৈশিষ্ট্য থাকতেই হবে, যদি তিনটে বৈশিষ্ট্য থাকে তাকে আমরা বলবো ভূসমবলয়ে উপগ্রহ বা জিওস্টেশনারি স্যাটেলাইট। এবারে এটা হলো থিওরিটিক্যাল ব্যাপার, কিন্তু তুমি আকাশ তুমি যদি নিচে থেকে দেখো, আকাশে দেখো এই জিওস্টেশনারি স্যাটেলাইটকে, তাহলে তুমি কি দেখবে? তুমি দেখবে যে এক জায়গায় স্থির হয়ে আছে, নিরক্ষীয় তল বরাবর আকাশের দিকে। তুমি যদি কোনো জিওস্টেশনারি স্যাটেলাইট লাগানো থাকে, তুমি সেটাকে দেখতে পাও কোনো দূরবীন দিয়ে, তাহলে তুমি দেখবে কি এ স্থির হয়ে আছে। স্থির কেন লাগছে? কারণ আপেক্ষিক কৌণিক বেগ 0। আপেক্ষিক কৌণিক বেগ 0 হলে কি হবে, এটাকে আমরা স্থির দেখব, ঠিক আছে? তাহলে এই তিনটে ফিচার যখন তোমাকে যদি কেউ যদি পরীক্ষাতে দেয় জিওস্টেশনারি স্যাটেলাইট মানে ভূসমবলয় উপগ্রহ কাকে বলে, তো তুমি কিভাবে বলবে? তাহলে এই তিনটে পয়েন্ট তোমাকে রাখতে হবে, তার সাথে যুক্ত করবে যে আকাশ থেকে নিরক্ষীয় তল বরাবর আকাশ থেকে দেখলে মনে হবে যে সে এক জায়গায় স্থির আছে। তাহলে কি করবে? পৃথিবীর আণবিক গতির সাপেক্ষে কোন কৃত্রিম উপগ্রহের আপেক্ষিক কৌণিক বেগ যদি 0 হয়, দেখো পৃথিবীর এই আণবিক গতির সাপেক্ষে কোন কৃত্রিম উপগ্রহের আপেক্ষিক কৌণিক বেগ যদি 0 হয় এবং এই কৃত্রিম উপগ্রহটি নিরক্ষীয় তলে অবস্থান করে, পৃথিবীর নিরক্ষীয় তলে অবস্থান করে, তাহলে কি হবে? ভূপৃষ্ঠ থেকে দেখে মনে হবে যে উপগ্রহটি স্থির আছে, তখন এই উপগ্রহকে আমরা বলবো ভূসমবলয় উপগ্রহ, ঠিক আছে? তাহলে ভূপৃষ্ঠ থেকে দেখলে মনে হবে যে সে এক জায়গায় স্থির হয়ে আছে। এবারে আমরা ভূসমবলয় উপগ্রহের ক্ষেত্রে আমরা কত উচ্চতায় রাখা হয়েছে সেটা বের করার চেষ্টা করব, অথবা এর ভেলোসিটি কি ভেলোসিটিতে করবে সেটা জানার চেষ্টা করব, আর কি জানার চেষ্টা করব, এর যেটা বলে প্রদক্ষিণকাল টাইম পিরিয়ড টি, তাহলে কি কি জানার চেষ্টা করব, টি এর ইকুয়েশন কিভাবে বের করার চেষ্টা করব সেটা, আর মানে দূরত্ব বা এইচ, আর জানার চেষ্টা করবো ভেলোসিটি, ঠিক আছে? এগুলোর ইকুয়েশন আমরা করার চেষ্টা করি। এটার ইকুয়েশন কিন্তু সেম ওই কৃত্রিম উপগ্রহ যেভাবে বের করেছে সেরকম প্রসেস বের করতে হবে। ধরো এটা আমাদের একটা পৃথিবী, এটা হলো আমাদের পৃথিবী, পৃথিবীর ব্যাসার্ধ আর পৃথিবীর ভর এম। পৃথিবী থেকে পৃথিবীর নিরক্ষীয় তল বরাবর, এটা নিরক্ষীয় রেখা, নিরক্ষীয় তল বরাবর এই উচ্চতায়, এখান থেকে এই উচ্চতায় একটা স্যাটেলাইটকে আমরা লাগিয়েছি, একটা স্যাটেলাইটকে লাগিয়েছি যেটা হলো জিওস্টেশনারি স্যাটেলাইট। তো এই জিওস্টেশনারি স্যাটেলাইটটার ক্ষেত্রে কি হবে, এই যে এই যে ডিস্টেন্স সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের কাজ হলো যে পৃথিবীর থেকে কত উচ্চতায় লাগাবো সেটা বের করতে। এই যে স্যাটেলাইট লাগিয়েছিলাম তার ভর এম, তার প্রদক্ষিণ দ্যুতি হলো ভি। তো প্রদক্ষিণ দ্যুতি আমরা কিভাবে বের করি, প্রদক্ষিণ দ্যুতি বের করি কিভাবে দেখো, এই বস্তু আর এই বস্তুর ভিতরে আকর্ষণ বল কি কাজ করবে মহাকর্ষের সূত্র থেকে, পৃথিবী আর স্যাটেলাইটের ভিতরে আকর্ষণ বল কাজ করবে জি এম এম
আর এই কেন্দ্র থেকে এই দূরত্বটাকে আমরা ছোট আর ধরে নিলাম, যে ছোট আর ইকুয়াল টু ক্যাপিটাল আর প্লাস এইচ। দেখো এখান থেকে এটা আর ডিস্টেন্স, আর আর এইচ যোগ করলে তুমি ছোট আর অর্থাৎ পুরো ডিস্টেন্সটা পাবে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে এর কেন্দ্রের দূরত্ব। তাহলে এখানে আমরা লিখব ছোট আর এর স্কয়ার, এইটা পেলাম আমরা এফ এর ভ্যালু। আর এ যদি একটা বৃত্তাকার কক্ষপথে ঘোরে তাহলে এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে অভিকেন্দ্র বলের মান কত হবে, সেটা হবে এম ভি স্কয়ার আর। তো এটা আর এটার ভ্যালু কিন্তু সমান হবে, তাহলে এখানে কি পাচ্ছি, ভি স্কয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি এম এম কেটে গেল আর কেটে গেল এ স্কয়ার, থাকলো জি এম আর, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু হলো রুট ওভার অফ জি এম আর। এই গেলাম আমরা ইকুয়েশন, এটা সেম আমাদের কৃত্রিমের ক্ষেত্রে একই ইকুয়েশন এসেছিল জি এম আর। আমরা কি জানি, আমরা জানি জি ইজ ইকুয়াল টু, এই জিটা হলো অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ আমরা ইজ ইকুয়াল টু জানি জি এম আর আর, আরটা তখন যখন এটা ভূপৃষ্ঠ সাপেক্ষ অভিকর্ষ ত্বরণ হবে। তাহলে জি এম এর জায়গায় আমরা কি ঘটাতে পারি, জি আর ঘটাতে পারি, তাই তো। ও এক সেকেন্ড, তাহলে জি এম আমরা পেলাম জি আর স্কয়ার, বসিয়ে দাও জি আর স্কয়ার। আর এই ছোট আর মানে কি, আর প্লাস এইচ, আর প্লাস এইচ তাহলে কি থাকলো, আর বাই বেরিয়ে গেল জি বাই আর প্লাস এইচ, বলো এইটা হলো আমাদের ভেলোসিটি ভি এর ভ্যালু, যেটা কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে সেম ছিল। এবারে গল্পটা কি হলো, এবার আমরা বের করতে চাইবো কি, অ্যাকচুয়ালি বের করতে চাইছি এইচটা। তো আমরা কি জানি, দেখো টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু কি হবে, টি ইজ ইকুয়াল টু আমরা জানি 2 পাই আর বাই ভি। এটা কি করে হয়, ভি হলো প্রদক্ষিণ দূরত্ব, প্রদক্ষিণ বেগ, তাহলে প্রদক্ষিণ বেগ হলো অতিক্রান্ত দূরত্ব বাই সময়, তো সময় হচ্ছে টি, বড় টি। অতিক্রান্ত দূরত্ব কত, একবার পূর্ণ আবর্তন মারার অর্থ কি, যে একবার এই বৃত্তের পরিধি বরাবর সে অতিক্রম করলো, তাহলে পরিধি কত, 2 পাই আর, তাহলে কি দাঁড়ালো 2 পাই আর বাই টি ইকুয়াল টু ভি, এখানে আমরা টি পাচ্ছি কি 2 পাই আর বাই ভি। তাহলে টি এর এই ভ্যালু আমরা পেলাম, ঠিক আছে। এখান থেকে আমরা আর এর ভ্যালু বের করার চেষ্টা করবো, আর এর ভ্যালু যদি পেয়ে যাই তাহলে এখান থেকে এইচ বের করতে পারবো, কারণ পৃথিবীর আর আমাদের জানা। তাহলে এখানে আমরা এই ভি এর ভ্যালুটা পুট করো, ভি এর ভ্যালু পুট করো 2 পাই আর রুট ওভার অফ আর প্লাস এইচ বাই জি। আমি একটা কাজ করি, আর প্লাস এইচ কে ছোট আর হিসেবেই ধরি, পরে চেঞ্জ করে নেব, তাহলে ক্যালকুলেশনটা ইজি হবে। এটুকু হলো, এবারে কি করা যায়, এবারে উভয় পক্ষকে আমরা স্কয়ার করি, স্কয়ার করলে কি হবে, টি স্কয়ার ইকুয়াল টু 4 পাই স্কয়ার আর স্কয়ার ইনটু আর জি। হলো এইখান থেকে আমরা কি পাচ্ছি, টি স্কয়ার ইকুয়াল টু 4 পাই স্কয়ার আর কিউব বাই জি। তাহলে এখান থেকে আর এর ভ্যালু কি পাচ্ছি আমরা, টি স্কয়ার জি বাই 4, ওটা পাই স্কয়ার ছিল 4 পাই স্কয়ার, এইটা বাই 1 বাই 3 কারণ আর কিউ ছিল। তাহলে আমরা পেলাম কি,
দেখো আমরা আর ইকুয়াল টু পেলাম এইটা টি স্কয়ার ইনটু জি ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার ঠিক আছে এইটা আমরা পেলাম এটা পেলাম কিসের ভ্যালু আর এর ভ্যালু নিচে নাড়াবে একটা কি কি পেলাম টি স্কয়ার জি আর স্কয়ার টি স্কয়ার জি আর স্কয়ার বাই 4 পাই স্কয়ার টু দি পাওয়ার 1/3 হলো এইটা পেলাম আমরা আর এর ভ্যালু তো আর যখন তুমি পেয়ে গেলে তাহলে এইচ বের করতে পারবে এইচ কিভাবে বের করবে আর মাইনাস আর ছোট আর মাইনাস বড় আর ঠিক আছে অর্থাৎ একে আর থেকে পৃথিবীর ব্যাসার্ধ বিয়োগ করলে আমরা কত উচ্চতা আছে সেটা বের করে নিতে পারবো তো এবার তাহলে কিভাবে করবো এই ভ্যালুগুলো আমাদের সব বসাতে হবে দেখো আর ইজ ইকুয়াল টু তাহলে টি স্কয়ার হলো 24 ঘন্টা তাহলে পৃথিবীর আবর্তনের বেগ আর ওর আবর্তনের বেগ সমান তাহলে সময় সমান তাহলে টি হবে 24 ঘন্টা 24 ইনটু ঘন্টাকে সেকেন্ড করতে হবে 60 ইনটু 60 হলো সেটা স্কয়ার ইনটু জি এর ভ্যালু হলো 9.8 ইনটু আর হলো 6400 কিলোমিটার থেকে মিটার করব মানে 10^3 এটা আবার স্কয়ার হলো নিচে হলো কত 4 ইনটু 3. পাই এর ভ্যালু 3.14 এর স্কয়ার এই যে টোটালটা হলো সেই টোটালটা টু দি পাওয়ার 1/3 এটা ক্যালকুলেট করলে ভ্যালু কত আসবে এটা ক্যালকুলেট করলে পাওয়া যাচ্ছে দেখো 4.234 × 10^7 × 10^7 মিটার অর্থাৎ এটাকে মিটারটাকে যদি আমরা কিলোমিটার করি তাহলে কি হবে 4.2 × 10^4 কিলোমিটার তাহলে হলো 4234 কিলোমিটার নাকি কিলোমিটার 4.234 × 10^7 তাহলে 42,340 কিলোমিটার এটা পেলাম আমরা কি আর এর ভ্যালু পেলাম এইখান থেকে আমরা পৃথিবীর ব্যাসার্ধ বিয়োগ করব এইচ বের করতে গেলে এইচ বের করতে গেলে আর মাইনাস আর তাহলে 42,340 মাইনাস 6400 কত থাকছে জিরো ফোর নাইন ছ
35 3 35 940 বা এটাকে আমরা বলতে পারি সিমিলার টু 3000 সিমিলার টু 36000 ঠিক আছে তাহলে আমরা এইচ এর এইচ কি পেলাম 36000 কিলোমিটার তাহলে ভূসম্পলে উপগ্রহকে পৃথিবী থেকে কত উচ্চতায় স্থাপন করা হয় 36000 কিলোমিটার উচ্চতায় স্থাপন করা হয় এটা নিরক্ষীয় পৃথিবী নিরক্ষীয় অঞ্চল বরাবর পৃথিবী পৃথিবীপৃষ্ঠ থেকে 36000 কিলোমিটার উচ্চতায় স্থাপন করা হয় ঠিক আছে এবারে যদি ওই উচ্চতায় স্থাপন করা হয় তাহলে এই এর গতি কি হবে অর্থাৎ v এর ভ্যালু কি হবে প্রদক্ষিণ দ্রুতি কি হবে প্রদক্ষিণ দ্রুতি ইজ ইকুয়াল টু আমরা জানি 2πr/t t হলো আমাদের 24 ঘন্টা 3079 প্রদক্ষিণ দ্রুতি কত হলো প্রদক্ষিণ দ্রুতি 3.079 কিলোমিটার পার সেকেন্ড দেখো এই ভ্যালুটা কিন্তু এসকেপ ভেলোসিটি থেকে ছোট এসকেপ ভেলোসিটি ছিল 11.2 কিলোমিটার তো এসকেপ ভেলোসিটি থেকে কিন্তু এটা ছোট অথবা কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে যে আমরা পেয়েছিলাম ভি ইজ ইকুয়াল টু 7.9 কিলোমিটার সেটার থেকেও ছোট রেসকো ভেলোসিটি তো 11.2 কিলোমিটার তাহলে এই দুটোর থেকে ভ্যালুটা ছোট আর একটা জিনিস কি পাচ্ছি এখানে সব আলোচনায় দেখো ছোট এম এর কোনো প্রয়োজন হচ্ছে না ছোট এম এপারে ওপারে দুপারে কেটে যাচ্ছে অর্থাৎ কি হলো যে ভূসম্পলয় উপগ্রহ বা যে কোনো উপগ্রহের ক্ষেত্রে তার ভেলোসিটি বের করো বা তার উচ্চতা বের করো যাই বের করো সেটা তার নিজস্ব ভরের উপর ডিপেন্ড করে না ঠিক আছে অর্থাৎ সমস্ত ভরের উপগ্রহ ক্ষেত্রে এই ভ্যালুগুলোর ভ্যালু কিন্তু সেম হবে অর্থাৎ তুমি যে কোনো ভূসম্পলয় উপগ্রহের ক্ষেত্রে তার ওজন যতই হোক না কেন তাকে কিন্তু তোমার একই ভেলোসিটি দেবে একই প্রদক্ষিণ দ্রুতি দেবে উচ্চতা একইতে রাখতে হবে ওকে তাহলে জিওস্টেশনারি স্যাটেলাইটের আলোচনা হলো ইকুয়েশন বের করা হলো এর জিওস্টেশনারি স্যাটেলাইট কোথায় ব্যবহার করা হয় তো জিওস্টেশনারি স্যাটেলাইটের ব্যবহার আমাদের প্রচুর পরিমাণে ব্যবহার করতে হয় এটাকে দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণে ব্যবহার করতে হয় আবহাওয়ার ওয়েদারের বিভিন্ন আপডেট আমরা কোথা থেকে পাই এই জিওস্টেশনারি স্যাটেলাইটের মাধ্যমে পাই এছাড়াও যে আমাদের টেলিকমিউনিকেশন আছে অর্থাৎ মোবাইলের কমিউনিকেশনে যোগাযোগের জন্য আমরা জিওস্টেশনারি স্যাটেলাইট ব্যবহার করি এছাড়াও আমরা রেডিও টিভিতে যে ধারাভাষ্য দেখি যে প্রোগ্রাম দেখি সেগুলোর জন্য এই স্যাটেলাইট আমরা প্রচুরভাবে ব্যবহার করি তাহলে জিওস্টেশনারি স্যাটেলাইট আমরা প্রচুরভাবে ব্যবহার করি কিন্তু এগুলোর পরেও জিওস্টেশনারি স্যাটেলাইটের কিছু ফিডব্যাক কিছু নেগেটিভ ফিডব্যাক আছে বুঝলে কিছু ব্যবহারের অসুবিধা আছে ডিসঅ্যাডভান্টেজ আছে কি করে ডিসঅ্যাডভান্টেজ থাকছে এটা লাগানো হয় কোথায় মেরু অঞ্চল বরাবর লাগানো হয় এই সরি নিরক্ষীয় অঞ্চল বরাবর লাগানো হয় তো নিরক্ষীয় অঞ্চল বরাবর লাগানো হলে মেরু অঞ্চলগুলোতে কিন্তু এ অর্থাৎ পৃথিবীর ভৌগোলিক অবস্থানের উত্তর এবং দক্ষিণ মেরুতে এ কিন্তু ঠিকমতো কাজ করে না ঠিক আছে যেহেতু নিরক্ষীয় তল বরাবর লাগানো হয় মেরু অঞ্চলগুলোতে এর কাজের প্রভাব খুবই কম হয় অর্থাৎ ঠিকমতো কাজ করতে পারে না এটা একটা নেগেটিভ ফিডব্যাক এছাড়াও আর একটা মেজর যে সমস্যা সেটা দেখা যাচ্ছে কি যে ভূসম্পলয় উপগ্রহগুলোকে কি করতে হয় দেখো পৃথিবী থেকে 36000 কিলোমিটার উপরে রাখা হয়েছে তাহলে সে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে যদি পৃথিবী একটা গোলক তাহলে 36000 × 2 অর্থাৎ 72000 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়
এই 72,000 কিলোমিটার পথ অতিক্রম করতে হয় বলে এর সময় লাগে কত? এর সময় লাগে 1/4 সেকেন্ড। এই সময়টা কিন্তু বেশি অনেকটা, ঠিক আছে? 1/4 সেকেন্ড সময় লাগে। এর ফলে বিভিন্ন যে তুমি রেডিও টিভি সম্প্রচার এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ এই সমস্ত কাজে কিন্তু একটু হলেও অসুবিধা হয়, কারণ এখানে সময়টা একটু বেশি লাগে 1/4 সেকেন্ড। ঠিক আছে, এটা গেল অসুবিধা। তো এই সমস্যার সমাধান করা হবে কিভাবে? সমাধান করার জন্য মেরু অঞ্চলে যে ঠিক মতো কাজ করছে না, তাহলে মেরু অঞ্চলে স্যাটেলাইট লঞ্চ করা হোক। তো এরপরে কি করা হলো? মেরু অঞ্চলে স্যাটেলাইট লঞ্চ করা হলো, তাকে নাম দেওয়া হলো মেরু উপগ্রহ। মেরু উপগ্রহ কি হয়? এই উপগ্রহ যেমন নিরক্ষীয় তলে অবস্থান করে, মেরু উপগ্রহ মেরু অঞ্চলে অবস্থান করে। তো মেরু অঞ্চলে অবস্থান করার কারণে আর এটা ভূপৃষ্ঠ থেকে কম উচ্চতায় রাখা হয়েছে, মানে ভূপৃষ্ঠ থেকে 700 থেকে 800 কিলোমিটার উচ্চতায় তাকে রাখা হয়, ঠিক আছে? তো তাকে কম উচ্চতায় রাখা হয়েছে, যার কারণে তার এক অঞ্চল থেকে অন্য এক স্থান থেকে অন্য স্থানে সিগন্যাল পাঠাতে সময় লাগে 1/100 সেকেন্ড। কত কম দেখ, কত দ্রুত করতে পারছে, 1/100 সেকেন্ড সংকেত পাঠাতে লাগে। তো যার কারণে এর এফিসিয়েন্সি কিন্তু অনেকটা বেশি। তাহলে মেরু স্যাটেলাইট লাগালে কি দেখা যাচ্ছে? মেরু স্যাটেলাইট লাগালে এক স্থান থেকে অন্য স্থানে সিগন্যাল পাঠাতে কম সময় লাগছে এবং মেরু অঞ্চলেও ঠিক মতো কাজ করছে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই মেরু উপগ্রহ কিন্তু ভূসমবলয় উপগ্রহ নয়, কারণ এটা নিরক্ষীয় অঞ্চলে রাখা হয়নি, তাই তো? ঠিক আছে, তাহলে যে দুটো সমস্যা হচ্ছিল, সমস্যা মেরু উপগ্রহের মাধ্যমে দূর করা হলো, আর এটা কিন্তু ভূসমবলয় উপগ্রহ নয়। তাহলে এর কি হবে? এর পৃথিবীকে একবার আবর্তন করতে সময় লাগবে কি 24 ঘন্টা? না, এর পৃথিবীকে একবার আবর্তন করতে সময় লাগে মাত্র 2 ঘন্টা। এই মেরু উপগ্রহকে সময় লাগে মাত্র 2 ঘন্টা পৃথিবীকে একবার আবর্তন করতে, ঠিক আছে? একবার প্রদক্ষিণ করতে মাত্র 2 ঘন্টা লাগে। এছাড়াও আরো একটা উপগ্রহ সম্পর্কে আমরা জানবো, সেটা কি? সেটা হলো জিওসিনক্রোনাস উপগ্রহ। কি দেখো? জিওসিনক্রোনাস উপগ্রহ, জিও SYN CHRONOUS, জিওসিনক্রোনাস স্যাটেলাইট। এই উপগ্রহের বৈশিষ্ট্য কি হলো? এটা একেবারে পৃথিবীর আর্নিপতিকে কেন্দ্র করে করা হয়েছে, অর্থাৎ এই পৃথিবী চারিদিকে একবার আবর্তন করতে 24 ঘন্টা সময় নেবে, একেবারে ভূসমবলয় উপগ্রহের মতো। কিন্তু সমস্যা কি? একে নিরক্ষীয় অঞ্চলের সাথে একটা আনত ভাবে রাখা হয়েছে, অর্থাৎ কেমন ভাবে রাখা হয়েছে দেখো, এই স্যাটেলাইটকে পৃথিবী হয় নিরক্ষীয় অঞ্চল না রেখে নিরক্ষীয় অঞ্চল থেকে আনত করে রাখা হয়েছে, ঠিক আছে? একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে নিরক্ষীয় অঞ্চল থেকে আনত ভাবে রাখা হয়েছে। যদি কোনো উপগ্রহকে, এটা একটা ভূসম্বলের উপগ্রহ কিন্তু একে আমরা নিরক্ষীয় অঞ্চল, একে আমরা কি করলাম যে নিরক্ষীয় অঞ্চলে কিছু থেকে আনত ভাবে রেখে দিলাম এটাকে আমরা। তাহলে নিরক্ষীয় তল যে আছে, নিরক্ষীয় তলের সাথে যদি আনত ভাবে উপগ্রহটাকে রাখা হয়, তাহলে ওই উপগ্রহ সেম একই সময় নেবে, 24 ঘন্টায় নেবে, আর এর কৌণিক বেগ পৃথিবীর কৌণিক বেগের ব্যবধানও শূন্য হবে, অর্থাৎ আবেগিক কৌণিক বেগ শূন্য হবে, ঠিক আছে? কিন্তু এখানে সমস্যা একটা দাঁড়াচ্ছে, একে যখন তুমি ভূপৃষ্ঠ থেকে দেখবে, তখন একে এক জায়গায় স্থির হয়ে থাকতে তুমি দেখবে না, একে দেখবে তুমি যে কোনো একটা দ্রাঘিমা রেখাংশ বরাবর যদি এরকমভাবে আনতে থাকে, এই নিরক্ষীয় তল এই তলের সাথে এরকমভাবে আনতে থাকে, তাহলে তুমি দেখবে যে কোনো একটা দ্রাঘিমা, যে কোনো একটা দ্রাঘিমা বরাবর এ ওপর নিচে আন্দোলিত হচ্ছে, ওপর নিচে আন্দোলিত হচ্ছে। ওপর নিচে আন্দোলন হওয়ার একটা ফুল রেভলিউশন কমপ্লিট করতে তার সময় নিচ্ছে কত? এই সময় নিচ্ছে 24 ঘন্টা, ক্লিয়ার? তাহলে একে তুমি দেখলে ভূপৃষ্ঠ থেকে কি মনে হবে? যে উপগ্রহটি একটি নির্দিষ্ট দ্রাঘিমা রেখা বরাবর
ও উত্তর দক্ষিণ দিকে আন্দোলিত হচ্ছে। দেখো উত্তর দক্ষিণ দিকে আন্দোলিত হচ্ছে, এটা হলো কি, হলো জিও সিনক্রোনাস স্যাটেলাইট। ঠিক আছে, তাহলে আমাদের ভূসমবায় উপগ্রহ থিওরিটিক্যালি কমপ্লিট করা হলো, আর এর উপরে আমরা কিছু অঙ্ক করে নেবো এরপরে। ঠিক আছে, শুধু এর উপরে নয়, এর আগের দিনকে যে আমরা কৃত্রিম উপগ্রহ করেছিলাম তার উপরে অঙ্ক করা হয়নি, দুটো মিলিয়ে আমরা অঙ্ক করে ফেলবো আজকে। তাহলে দেখো এখানে আমরা পরপর পাঁচটা অঙ্ক লিখে ফেলেছি, এগুলো কিন্তু আমরা এবারে সলভ করবো। তো দেখো প্রথমে একের দিকের অঙ্কটা দেখো, পৃথিবী পৃষ্ঠ থেকে 300 কিলোমিটার ঊর্ধ্বে একটি কৃত্রিম উপগ্রহ। তাহলে কৃত্রিম উপগ্রহকে পৃথিবী পৃষ্ঠ থেকে 300 কিলোমিটার ঊর্ধ্বে রাখা হয়েছে, যেটা একটা বৃত্তাকার পথে পৃথিবীকে পরিক্রমা করছে। এই উপগ্রহের গতিবেগ এবং প্রদক্ষিণ কাল নির্ণয় কর। তাহলে উপগ্রহের হাইট কত, হাইট হলো 300 কিলোমিটার, একের দিকের অঙ্কটা করছি 300 কিলোমিটার। তাহলে উপগ্রহের যে বৃত্তাকার পথে ঘুরছে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ ছোট আর ইকুয়াল টু কি হবে, পৃথিবীর ব্যাসার্ধ আর প্লাস হাইট। তো পৃথিবীর ব্যাসার্ধ হলো 6400 কিলোমিটার বলে দেওয়া আছে দেখো, প্লাস 300 কিলোমিটার, তাহলে হলো কত, 6700 কিলোমিটার। তাহলে ওই উপগ্রহটি যে বৃত্তাকার পথকে কেন্দ্র করে ঘুরছে তার ব্যাসার্ধ 6700 কিলোমিটার ছোট আর। এবারে উপগ্রহটির গতিবেগ, উপগ্রহের গতিবেগ জি ইকুয়াল টু কি ছিল, আর ইনটু রুট ওভার অফ আর বাই জি, তাই তো? তাহলে কি ছিল, আর ইনটু রুট ওভার অফ আর বাই রুট ওভার অফ জি বাই আর, সরি জি বাই আর। তো আর বসাম 6400, জি হলো সেমিতে আছে, তাই সেমি পার সেকেন্ড স্কয়ার। তাহলে জি কে তুমি মিটারে করো 9.8, তাহলে এটাকেও মিটারে করতে হবে 6400 কে, তাহলে কিলোমিটার আছে 6400 ইনটু 10 টু দি পাওয়ার 3, 9.8। আর এর ভ্যালু, আর এর ভ্যালু আমরা পেয়েছি কিলোমিটার, কিলোমিটারকে আবার মিটারে করো, হলো এইটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি ভি এর ভ্যালু। ভি এর ভ্যালু কত পাচ্ছি, 7.74 ইন্টু ইন্টু 10 টু দি পাওয়ার 3 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে 7.74 ইন্টু 10 টু দি পাওয়ার 3 7.74 × 10 টু দি পাওয়ার 3 তাহলে থাকছে কত, এটা ক্যালকুলেশন করলে আমাদের আসছে 5439 সেকেন্ড, তাহলে আসছে 5439 সেকেন্ড, যেটা হলো 1 ঘন্টা 30 মিনিট 39 সেকেন্ড, 1 hour 30 মিনিট 39 সেকেন্ড, হলো। এটা একদম ইজি অঙ্ক, জাস্ট তুমি ইকুয়েশন মনে থাকলে হয়ে গেল। এরপর আমরা দুই অঙ্কটা দেখি, দুই অঙ্কটা কি বলছে দেখো, একজন লোককে পৃথিবী পৃষ্ঠ থেকে 1.6 × 10 টু দি পাওয়ার 5 মিটার উপরে বৃত্তাকার কক্ষে রাখা হলো। তাহলে একজন লোককে পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় একটা বৃত্তাকার কক্ষপথে রাখা হলো, পৃথিবীর ব্যাসার্ধের মান 6.37 × 10 টু দি পাওয়ার 6 মিটার, এবং পৃথিবীর ভরও দিয়ে দেওয়া আছে 5.98 × 10 টু দি পাওয়ার 24 কেজি। তাহলে লোকটি প্রদক্ষিণ দ্রুতি কত হবে, আর গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি এর ভ্যালুও দেওয়া আছে। তাহলে লোকটি প্রদক্ষিণ দ্রুতি ভি ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, রুট ওভার অফ জি এম আর প্লাস
এইচ এটা তো যেহেতু জি দিয়ে আমি যে ইকুয়েশনটা হবে সেটা এটা, তাহলে এটা আমরা ব্যবহার করব। তো ভ্যালুগুলো বসাও, জি এর ভ্যালু বসাও 6.67 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11, এটা এসআই ইউনিটে দেওয়া আছে। আর ভর পত্র দেওয়া আছে কিছু ভর 5.98 ইনটু 10 টু দি পাওয়ার 24 হলো। আর ব্যাসার্ধের মান কত দেওয়া আছে, ব্যাসার্ধের মান আর দেওয়া আছে 6.37 ইনটু 10 টু দি পাওয়ার 6। আর এইচ কত, এইচ হচ্ছে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার 5 মিটার। ব্যাস এইটা তুমি ক্যালকুলেশন করলে তারপর ওখান থেকে ভি এর ভ্যালু পেয়ে যাবে, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে তুমি তাহলে পেয়ে যাচ্ছ, তাহলে একের দাগের অঙ্ক হলো, দেড় দাগের অঙ্কটাও হলো। এরপরে আমরা তিনের অঙ্ক করবো, ঠিক আছে। তিনের দাগের অঙ্কটা কি বলেছে দেখো, প্রমাণ করো চন্দ্রের গতিবেগ 42% বৃদ্ধি পেলে সে আর পৃথিবীকে প্রদক্ষিণ করবে না। তাহলে চন্দ্রের গতিবেগ, চন্দ্রের গতিবেগ প্রথমে কত ছিল দেখি, চন্দ্রের গতিবেগ ভি ইকুয়াল টু রুট ওভার অফ জি এম আর আর, এই আরটা হলো চন্দ্রের কক্ষপথের ব্যাসার্ধ, এটা ছিল। এবারে আমরা জানি চন্দ্রের অসুর তখন জি ড্যাশ ইকুয়াল টু জি এম জি এম চাঁদের ব্যাসার্ধ, জি এম চাঁদের ব্যাসার্ধ কত হবে, আর জি এম আর এস, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি, জি এম ইজ ইকুয়াল টু পাচ্ছি জি ড্যাশ আর এস স্কয়ার, ঠিক আছে। তাহলে কি বললো, প্রমাণ করো চন্দ্রের গতিবেগ এত বৃদ্ধি পেলে, এটা হলো চন্দ্র, এই ধরো পৃথিবী আছে আর এই চাঁদ পৃথিবীর কেন্দ্র করে ঘুরছে, এইখান থেকে এই ব্যাসার্ধ জন্য চাঁদের চাঁদের কক্ষপথের ব্যাসার্ধ হলো কত এটা। আর চাঁদের ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ জি ড্যাশ ইজ ইকুয়াল টু কি হয়, জি এম আর স্কয়ার, তাই তো। এখানে তুমি তাহলে জি ড্যাশ আর স্কয়ার জি এম এর জায়গায় বসাও, তাহলে ভি আমরা পাচ্ছি কি রুট ওভার অফ জি ড্যাশ আর স্কয়ার বাই আর, অর্থাৎ আমরা পাচ্ছি কি জি ড্যাশ বাই আর, জি ড্যাশ আর, ঠিক আছে। তাহলে আমরা ভি পেলাম কি জি ড্যাশ আর। এবারে চাঁদের এই ভি যেটা আমরা পেয়েছি, যেটা এখন চাঁদের এই ভিটা বলছে যদি 42% বৃদ্ধি পায়, অর্থাৎ চাঁদের গতিবেগ যদি 42% বৃদ্ধি পায় তখন কি হবে, ঠিক আছে। তখন সেটা এমন হবে যে প্রমাণ করতে হবে বলছে, এমন হবে যে সে পৃথিবীকে প্রদক্ষিণ করবে না। তাহলে চাঁদ কখন পৃথিবীকে প্রদক্ষিণ করবে না, যখন চাঁদের এই ভি এর ভ্যালু মুক্তিবেগের ভ্যালুর সাথে সমান হবে তখন আর পৃথিবীকে প্রদক্ষিণ করবে না। তাহলে মুক্তিবেগের ভ্যালু ভি এসকেপ ভেলোসিটি ভি কি হয় রুট ওভার অফ 2g-r, তাই তো। সেটা কি হয় রুট ওভার অফ 2g-r। তাহলে আমরা ভি ই বাই ভি যদি করি তাহলে কি হবে 2g-r বাই g-r হলো রুট 2, ঠিক আছে। তাহলে পেলাম কি আমরা রুট 2, রুট 2 মানে কত 1.414, রুট 2 মানে হলো 1.414, অর্থাৎ ভি ভি ই কত আমরা পেলাম, এই ভি কত পেলাম, ভি ইজ ইকুয়াল টু পেলাম ভি ইনটু 1.414। তাহলে ভি এর কত পার্সেন্ট হলো বৃদ্ধি পেল, দেখো 1.41/100, হ্যাঁ
1.4 by 100 এটা এটা লিখতে পারি আমরা এটা এটা কি জিনিস অর্থাৎ ভি এর 141.4% বৃদ্ধি পেল তাহলে 42% কি দেখা গেল চন্দ্রের গতি 42% বৃদ্ধি পেলে শেয়ার পৃথিবীকে প্রদক্ষিণ করবে না এটা দেখো তাহলে ভি এসকে ভেলোসিটি কি হবে প্রদক্ষিণ দ্রুতির ভি এসকে ভেলোসিটি প্রদক্ষিণ দ্রুতি অর্থাৎ ভি এর এত পার্সেন্ট ভি এর 144.4% 141.4% তাহলে কি বলতে পারছি এখান থেকে আমরা যে চন্দ্রের গতিবেগ যদি 42% বৃদ্ধি পায় তাহলে বর্তমান গতিবেগের 142% হবে সেটা অর্থাৎ তা পৃথিবীকে পৃথিবীর সাপেক্ষে মুক্তিবেগকে ছাড়িয়ে যাবে ঠিক আছে এবং পৃথিবীর সাপেক্ষে মুক্তিবেগকে ছাড়িয়ে গেলে সে তো আর পৃথিবীকে প্রদক্ষিণ করবে না সিম্পল ব্যাপার তাহলে চন্দ্রের গতিবেগ যদি 42% বৃদ্ধি পায় তাহলে কি হবে সে আর পৃথিবীকে প্রদক্ষিণ করবে না তাহলে এখানে আমরা কি দেখলাম ভিই হলো ভি এর 144.4 অংশ তাহলে কি বলতে পারছি আমরা দেখো যে এই এসকেপ ভেলোসিটি ভি এর ভ্যালু এসকেপ ভেলোসিটি কখন হবে যখন অর্থাৎ দেখো ভি এর 140.1% অর্থাৎ এখানে কত পার্সেন্ট বৃদ্ধি হবে 41.4% বৃদ্ধি হয়েছে এটার মানে আমরা কিভাবে লিখতে পারি দেখো এটার মানে তো নিশ্চয়ই এভাবে লিখতে পারি যে ভি প্লাস ভি ইনটু 41.4/100 তাহলে আমরা কি হবে ভি তাহলে এটা লিখতে পারবো ভি ইনটু 1.414 তাহলে আমরা কি দেখলাম যে 41.4% যদি বৃদ্ধি পায় সে এসকেপ ভেলোসিটি সমান হবে এখানে বৃদ্ধি পেয়েছে কত দেখো এখানে বৃদ্ধি পেয়েছে 42% তাহলে 42% বৃদ্ধি পেলে নিশ্চয়ই সেটা এসকেপ ভেলোসিটির ভ্যালুকে ক্রস করবে তাহলে এসকেপ ভেলোসিটির ভ্যালুকে ক্রস করলে শেয়ার নিশ্চয়ই পৃথিবীকে প্রদক্ষিণ করবে না ঠিক আছে তাহলে তিনের দাগের অঙ্ক আমাদের হয়ে গেল এরপরে চারের অঙ্ক চার আঙ্গুল কি বলছে দেখো একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে 700 কিলোমিটার উচ্চতায় বৃত্তাকারে পরিক্রমণ করছে তাহলে একটা কৃত্রিম উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে তাহলে এইচ কত এইচ হলো 700 কিলোমিটার উচ্চতায় বৃত্তাকার পথে পরিক্রমণ করছে উপগ্রহটির অনুভূমিক গতিবেগ নির্ণয় করো তাহলে উপগ্রহটির অনুভূমিক গতিবেগ ভি এর ভ্যালু নির্ণয় করতে হবে ঠিক আছে বলে দেওয়া আছে আর ইজ ইকুয়াল টু 6300 কিলোমিটার জি হলো 9.8 মিটার এই হলো কন্ডিশন দেওয়া আছে তাহলে আমরা কি জানি ভি ইজ ইকুয়াল টু কি হয় রুট অফ আর অফ রুট অফ আর বাই রুট ওভার অফ জি বাই আর এখনই করলাম আমরা তাহলে আর এর ভ্যালু বসাও 6300 ইনটু জি এর ভ্যালু বসাও 9.10^3 করা তাহলে মিটার হবে 9.8/r এর ভ্যালুটা আমাদের বের করতে হবে তো এই ছোট আর ছোট আরটা কত 700 কিলোমিটার প্লাস 6300 কিলোমিটার তাহলে হবে কত 7000 কিলোমিটার তাহলে ছোট আর আমরা লিখবো 7000 × 10^3 ব্যাস এটা ক্যালকুলেট করলে আমাদের ভি এর ভ্যালু চলে আসবে ভি এর ভ্যালু কত আসবে 7.74543 ইনটু 10^5
কিলোমিটারে করলে কত হবে, কিলোমিটারে করলে হবে 7.454 কিলোমিটার। গ্রাম পার সেমি কিউব ঘনত্বের একটি গ্রহের চারপাশে একটি ক্ষুদ্র উপগ্রহ হচ্ছে তার কক্ষপথের ব্যাসার্ধ গ্রহের ব্যাসার্ধ অপেক্ষা সামান্য বেশি, তাহলে উপগ্রহের পর্যায়কাল নির্ণয় করো। এখানে জি ইজ ইকুয়াল টু 6.68 ইনটু 10⁻¹⁸ সিজিএস ইউনিট, ঠিক আছে। তাহলে ঘনত্ব আমাদের বলে দিল কত, 10 গ্রাম ইনটু সেমি কিউব, ঠিক আছে। ঘনত্ব আমাদের বলে দিয়েছে 10 গ্রাম ইন্টু সেমি কিউব, আর সেমি টু দিবার -3 হবে, সরি সেম গ্রাম পার সেমি কিউব হলো। বলে একটি গ্রহের চারপাশে একটি ক্ষুদ্র উপগ্রহ ঘুরছে, তাহলে এত ঘনত্বের একটি গ্রহের চারপাশে একটি ক্ষুদ্র উপগ্রহ ঘুরছে, এই যে ঘনত্বটা হলো এটা গ্রহের ঘনত্ব, এটা গ্রহের ডেন্সিটি, ঠিক আছে। এবারে বললো তার কক্ষপথের ব্যাসার্ধ গ্রহের ব্যাসার্ধ অপেক্ষা সামান্য বেশি, অর্থাৎ এই উপগ্রহের ব্যাসার্ধ ছোট আর সিমিলার টু গ্রহের ব্যাসার্ধ, গ্রহের ব্যাসার্ধের সাথে সমান, সামান্য হয়ে ফেলা যায় তারপর সামান্য বেশি, তাহলে উপগ্রহের পর্যায়কাল নির্ণয় করো, ঠিক আছে। তাহলে সবার প্রথমে গ্রহের ভর যদি এম হয়, আর সেই এম ইজ ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারি, গ্রহের ভর যদি এম হয় আর গ্রহের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আমরা ঘনত্বকে যদি রো ধরি, তাহলে আমরা লিখতে পারি রো ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন, ভর হলো এম, আয়তন 4/3 পাই r³। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এম ইজ ইকুয়াল টু 4/3 পাই r³ রো, অর্থাৎ গ্রহটির ভর পেয়ে গেলাম আমরা এটা, ঠিক আছে। তো রো এর জায়গায় আমরা ঘনত্বটা বসিয়ে দিই, দেবে 10 গ্রাম পার সেমি কিউব, এইটুকু প্রথমে করে নিলাম। তারপরে দেখো, তারপরে বলছে এই উপগ্রহ, যে উপগ্রহটা ঘুরছে সেই উপগ্রহের ব্যাসার্ধ এই আর এর সাথে সিমিলার, ঠিক আছে, তার মানে এর থেকে সামান্য বেশি, অর্থাৎ সিমিলার দেখাচ্ছে। তাহলে আমরা উপগ্রহের ক্ষেত্রে যখন আলোচনা করব, উপগ্রহের অভিকেন্দ্র বল, উপগ্রহের ক্ষেত্রে তার অভিকেন্দ্র বলের ভ্যালু কি হবে, সেটা হলো এম ভি স্কোয়ার আর, এই ছোট এমটা হলো উপগ্রহের ভর, ঠিক আছে, এম ভি স্কোয়ার আর, এই ছোট আর এর সাথে আমাদের বড় আর সমান হবে, সিমিলার হবে। এম ভি স্কোয়ার আর স্কোয়ার টু কি হবে, জি এম এম আর স্কোয়ার, এম এম কেটে গেল, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল, ভি ইজ ইকুয়াল টু কি হলো, রুট ওভার অফ জি এম আর, তাহলে ভি ইজ ইকুয়াল টু আমরা পেলাম রুট ওভার অফ জি এম আর। এবারে তুমি এম এর জায়গাতে এই ভ্যালুটা বসিয়ে দাও, জি ইনটু এম এর জায়গায় বসিয়ে দাও 4/3 পাই r³ রো, তাহলে ভি আমরা পেলাম এটা। তা আমাদের বের করতে হবে কি, আমাদের ভি বের করতে হবে না, আমাদের বের করতে হবে, বের করতে হবে কি, দেখো উপগ্রহের পর্যায়কাল বের করো, উপগ্রহের পর্যায়কাল টি বের করো, টি এর মানে আমরা জানি 2πr/v, এই ভি এর ভ্যালু এখানে আমরা বসিয়ে দিতে পারি, তাহলে ভি এর ভ্যালু এখানে বসিয়ে দাও 2 × π হলো 3/4, আর আর এর ভ্যালু এই আরটা মানে বড় আর এর সমান, তাহলে আর বসাও,
আর কি বলে দেওয়া আছে? আর বলে দেওয়া নেই। আরে যে আরই বসিয়ে দাও ভি এর জায়গাতে। দেখো এখানে দেখো আর, এই আর কে, আর কিউ কে যদি আমি বাইরে বের করি তাহলে আর স্কয়ার একটা বেড়ে গেলে এখানে আর থাকবে, এখানে শুধু আর থাকবে, ঠিক আছে। এবারে ইনটু ওয়ান বাই আর টু রুট আওয়ার অফ থ্রি বাই ফোর জি বাই আর রো, ঠিক আছে। তাহলে দেখো তোমার আর আর কেটে গেল, আর আর যখন কেটে গেল তাহলে থাকলো কত, টু পয়েন্ট থ্রি টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু থ্রি বাই ফোর জি এর ভ্যালু বসাও, জি এর ভ্যালু সিক্স পয়েন্ট সিক্স এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট ইন্টু রো কত, রো হলো টেন, টেন গ্রাম পার সেমি কিউব, সব সিজিএস আছে, ফলে 10 গ্রাম কে গ্যামে রেখে দিলে কোনো অসুবিধা নেই। তাহলে এখানে থাকছে কি আর এর ভ্যালু একটা থাকছে। একটা জিনিস খেয়াল দেখ, দেখো খেয়াল করে এইখানটাতে দেখো জি ইন্টু চার এর তিন পাই আর কিউ রো ছিল, এটা এটা ছিল জি এম এর ভ্যালু, এম এর ভ্যালু কি ছিল, এম ইজ ইকুয়াল টু আমাদের বেরিয়েছিল চার এর তিন পাই আর কিউ রো, এই তো এম এর ভ্যালু থেকে এটা বসিয়ে দিলাম। নিচে কিন্তু একটা আর ছিল, এটা খেয়াল করা থাকে নিচে একটা আর ছিল, তাহলে আর আর স্কয়ার কাটলে থাকছে কি আর কিউ, কাটলে আর আর কিউ কাটলে এখানে হচ্ছে আর এর স্কয়ার, আর এর স্কয়ার কিন্তু আর হিসাবে বেরিয়ে যাবে, অর্থাৎ দাঁড়ালো কি ফাইনালি এখানে আর বেরিয়ে গেল, এখানে কিছু থাকলো না, তাহলে এখানে কিছু থাকছে না। দেখো আর আর কেটে যাচ্ছে, তাহলে আর এর কোনো টার্ন থাকছে না, এইটুকুই ব্যাস। এটা ক্যালকুলেট করো, এটা ক্যালকুলেট করলে আমরা এর ভ্যালু পেয়ে যাবো। তাই তো, তাহলে এটা ক্যালকুলেট করলে অ্যান্সার কত আসছে দেখো, সব ঠিক ভাবে আছে, টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর আর কেটে গেল, থ্রি বাই ফোর জি টু পাই বাই ফোর বাই থ্রি থ্রি বাই ফোর নিচে একটা ফোর সিক্স পয়েন্ট টেন আর পায়ের ভ্যালু আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর, পায়ের একটা ভ্যালু আছে। এবারে কথা হলো পাইকে কাটা যাচ্ছে না, ঠিক আছে, এটাই এটা ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাচ্ছি একটা, যেটা পাবো সেটাই হলো আমাদের পরের রেখা, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি। আর এখানে তুমি আর একটা জিনিস করতে পারো, এই যে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি অর্থাৎ পাইয়ের যে ভ্যালুটা সেই ভ্যালুটার ভিতরে যদি ঢুকে যায়, রুটের ভিতরে যদি ঢুকে তাহলে এটা স্কোয়ার হবে, থ্রি পয়েন্ট ওয়ান ফোর এর স্কোয়ার। দেখো স্কোয়ার আর থ্রি পয়েন্ট ওয়ান ফোর তখন কেটে গেল, কেটে গিয়ে এখানে স্কোয়ারটা চলে গেল। আর এই টু থেকে যদি তুমি ভিতরে ঢোকাও তাহলে চার হবে, তো এই চার আর এই চার কেটে যাবে, তাহলে এই দুটো তখন আমরা কেটে দিলাম। তাহলে থাকলো কি দেখো, থ্রি ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর বাই সিক্স পয়েন্ট সিক্স এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট ইন্টু টেন, এটা ক্যালকুলেট করলে তোমার আসছে তিন হাজার পাঁচশো ছিয়াত্তর সেকেন্ড, আসছে কত, তিন হাজার সাতশো ছাপ্পান্ন সেকেন্ড, তিন হাজার সাতশো ছাপ্পান্ন সেকেন্ড, তিন হাজার সাতশো ছাপ্পান্ন সেকেন্ডকে ঘন্টা মিনিটে প্রকাশ করবে, এক ঘন্টা দু মিনিট ছত্রিশ সেকেন্ড, ওয়ান আওয়ার টু মিনিট ছত্রিশ সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমরা এখানে পাঁচটা অঙ্ক কিন্তু আমাদের সব হয়ে গেল। তো তাহলে আজকে যে ভূসমবলয় উপগ্রহ আর আগের দিনের কৃত্রিম উপগ্রহ এই দুটোর উপর বেস করে আমরা অঙ্কগুলো করে ফেললাম, কনসেপ্ট অনেকগুলো ক্লিয়ার হয়েছে। এর পরের দিনকে আমরা কি করব, এর পরের দিন আমরা পড়বো কৃত্রিম উপগ্রহের
স্থিতি শক্তি এবং গতি শক্তি, আর উপগ্রহের ভারহীনতা, উপগ্রহের ভারহীন অবস্থা পড়বো। এই দুটো টপিক পড়বো, এর উপরে বেশ করে অঙ্ক করবো, করলে আমাদের মহাকর্ষ শেষ হয়ে গেল। ঠিক আছে, তাহলে ক্লাসটা ভালো করে দেখো, মন দিয়ে দেখো, যেখানে যেগুলো বুঝতে অসুবিধা হচ্ছে কমেন্ট করে জানাও। ঠিক আছে, আবার পরের ক্লাসে দেখা হচ্ছে তাহলে।